আসসালামু আলাইকুম। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রার্থীদের জন্য এখনকার ভিডিওতে থাকছে সংক্ষিপ্ত গণিত সাজেশন। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ৩৭, সংখ্যা দুটি কি কি? এই অঙ্কটির সমাধান x ধরে ডিটেইলসে করতে গেলে অনেক সময়ের প্রয়োজন, তাই কিভাবে অঙ্কটি শর্টকাটে ছোট একটি সূত্রের মাধ্যমে করা যায় সেটি এখন আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু বলেছে ক্রমিক সংখ্যা, তাই অবশ্যই একটি সংখ্যা ছোট এবং অপর সংখ্যাটি বড়। প্রথমেই ছোট সংখ্যাটি বের করে নিব। ছোট সংখ্যাটি বের করার জন্য বর্গের অন্তর দেওয়া আছে ৩৭, সেই বর্গের অন্তর থেকে এক বিয়োগ করে বিয়োগফলকে দুই দ্বারা ভাগ করলে ছোট সংখ্যাটি পাওয়া যাবে। অর্থাৎ ৩৭ থেকে এক বিয়োগ করে দুই দ্বারা ভাগ করলে ছোট সংখ্যাটি হয় ১৮। ক্রমিক সংখ্যা বলতে আমরা বুঝি যে পরপর দুইটি সংখ্যা। এখন বুদ্ধি করে এই ১৮ এর পরের সংখ্যাটি হচ্ছে ১৯, তাহলে ফলাফল কিন্তু আমরা পেয়ে গেলাম ১৮ এবং ১৯। তবে যদি আপনারা বড় সংখ্যাটি বের করতে চান সেটির সূত্র আমি দেখিয়ে দিচ্ছি। বড় সংখ্যাটি বের করার জন্য বর্গের অন্তরের সাথে এক যোগ করে যোগফলকে দুই দ্বারা ভাগ করলে যে রেজাল্টটি আসে সেটি হচ্ছে বড় সংখ্যা, অর্থাৎ ৩৭ যোগ ১ ভাগ ২ সমান ১৯। অতএব ফলাফল আমরা পেয়ে গেলাম ১৮ এবং ১৯। এখন পরীক্ষার হলে যেহেতু সময় স্বল্পতা থাকে, তাই যে কোনো একটি সংখ্যা বের করে, যেমন হয়তো বড় সংখ্যাটি বের করলে তার আগের সংখ্যাটি এক কম হবে, অথবা ছোট সংখ্যাটি বের করলে তার পরের সংখ্যাটি এক বেশি হবে, যেহেতু ক্রমিক সংখ্যা বের করতে বলা হয়েছে। ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? মৌলিক সংখ্যার এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রাইমারি সহ অন্যান্য সকল পরীক্ষাতেই এই অঙ্কগুলো আসতে দেখা যায়। এখানে যেমন ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা হিসাব চাওয়া হয়েছে, একইভাবে ১ থেকে ১০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা, অথবা ১১ থেকে ২০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা, এভাবে নানা রকমভাবেই মৌলিক সংখ্যা এই অঙ্কগুলো এসে থাকে। এখন আপনাদের সাথে আমি যে টেকনিকটি শেয়ার করব সেটি শিখে গেলে আপনারা মৌলিক সংখ্যা সংক্রান্ত যে কোনো অঙ্কের সমাধান খুব দ্রুত এবং সহজে করতে পারবেন। মৌলিক সংখ্যা হচ্ছে যেই সংখ্যাকে ১ এবং সেই সংখ্যা দ্বারাই শুধুমাত্র ভাগ করা যায়। এখন খেয়াল করুন, ১ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে ৪টি, ১১ থেকে ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে ৪টি, এভাবে ২১ থেকে ৩০ পর্যন্ত ২টি, ৩১ থেকে ৪০ পর্যন্ত ২টি, ৪১ থেকে ৫০ পর্যন্ত ৩টি, ৫১ থেকে ৬০ পর্যন্ত ২টি, ৬১ থেকে ৭০ পর্যন্ত ২টি, ৭১ থেকে ৮০ পর্যন্ত ৩টি, ৮১ থেকে ৯০ পর্যন্ত ২টি, ৯১ থেকে ১০০ পর্যন্ত ১টি। সর্বমোট এই ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে ২৫টি। এটা খুব সহজেই মনে রাখা যায় যে ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২৫টি। তবে এখানে যে কোনো রেঞ্জ থেকে যেমন প্রশ্ন আসতে পারে যে ৪১ থেকে ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, তখন গুনে গুনে বের করতে কিন্তু সময় অনেক বেশি লেগে যায়। তাই আপনারা টেলিফোন নাম্বারের মতো এই সিরিয়ালটাকে যদি মনে রাখেন, যেমন ৪৪২২৩২২৩২১, তাহলে খুব দ্রুত যে কোনো রেঞ্জ থেকে মৌলিক সংখ্যা বের করতে বললেই আপনারা পরীক্ষার হলে খুব দ্রুত সেটি বের করতে পারবেন। দশমিকের এই সরলটি কিন্তু প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রায়ই এসে থাকে। কিভাবে সহজে আপনারা এই দশমিকের অঙ্কটি করতে পারেন এখন সেই টেকনিকটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনাদেরকে দশমিকটি উঠিয়ে দিতে হবে, পূর্ণ সংখ্যাগুলো লিখতে হবে। যেমন উপরে আছে ১, আমরা উপরে লিখলাম ১, এবং নিচে ১ এবং ১ আছে সেটি আমরা লিখলাম। এবার আমরা জানি যে দশমিক উঠানোর জন্য দশমিকের জায়গায় ১ এবং পরে যে কয়টি সংখ্যা বা ডিজিট থাকে তার জায়গায় শূন্য বসাতে হয়। তাই উপরের এই দশমিক ০০১কে যদি দশমিক উঠিয়ে দিয়ে লিখতে চাই, তাহলে ১, এই দশমিকের জায়গায় ১ এবং তারপরে ৩টা শূন্য বসালে
আমরা দশমিকটাকে উঠাতে পারি এবং সেটি লিখতে হবে নিচে। 1000 এটিকে নিচে লিখতে হবে এবং নিচের যে দুইটি সংখ্যার সাথে দশমিক আছে সেই দশমিক উঠানোর জন্য দশমিকের জায়গায় এক এবং পরবর্তী সংখ্যার জন্য শূন্য সেটি আবার লিখতে হবে উপরে। এভাবে দশমিক একের জন্য 10 এবং এই আরেকটি দশমিক একের জন্য 10 লিখতে পারি। এবার অঙ্কটি কিন্তু অনেক সহজ হয়ে গেল। উপরে 10 গুণ করলে 100 এবং নিচে 1000 গুণ 1 গুণ 1 কে গুণ করলে হয় 1000। এবার 100 কে 1000 দিয়ে ভাগ করলে ফলাফল পাওয়া যায় 0.1। আশা করি দশমিক সংক্রান্ত যে কোনো প্রশ্নে আপনারা এভাবে সমাধান করতে পারবেন। 6টি পরপর পূর্ণ সংখ্যা দেওয়া আছে, প্রথম তিনটির যোগফল 27 হলে শেষ তিনটির যোগফল কত? এই অঙ্কটি যদি আপনারা x ধরে করতে চান তাহলে অনেক বেশি সময়ের প্রয়োজন হবে। x না ধরেও প্রথম তিনটি সংখ্যা কত সেটি বের করা যায়। তার জন্য প্রথমেই সংখ্যা তিনটির গড় বের করে নিব। সংখ্যা তিনটির গড় বের হয়েছে 9। এই 9 হচ্ছে তিনটি ক্রমিক সংখ্যার মধ্যম সংখ্যাটি, অর্থাৎ তার আগের সংখ্যাটি হচ্ছে 8 এবং পরের সংখ্যাটি হচ্ছে 10। অতএব আমরা লিখতে পারি যে ক্রমিক সংখ্যা তিনটি 8, 9, 10। এবার যেহেতু বলেছে যে পরপর 6টি পূর্ণ সংখ্যা, তার মানে এই তিনটি সংখ্যার পরের যে আরো তিনটি সংখ্যা আছে সেগুলি হবে 11, 12, 13। তার মানে শেষ তিনটির যোগফল হবে 11+12+13। ফলাফল বের হয় 36। এভাবে অনেকটা দ্রুত আপনারা এই প্রশ্নটির রেজাল্টটা পেতে পারেন। তিনটি ক্রমিক সংখ্যার গুণফল 720 হলে সংখ্যা তিনটির যোগফল কত? এই অঙ্কটি প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই অঙ্কটিকে প্রায়ই আসতে দেখা যায়। অনেকেই অঙ্কটি ক্রমিক সংখ্যা ধরে ধরে, অর্থাৎ 1, 2, 3, 3, 4, 5 এভাবে করে ট্রাই করতে থাকেন। এতে অনেক বেশি সময় নষ্ট হয়। আপনাদেরকে আমি একটি সহজ টেকনিক দেখিয়ে দিচ্ছি যার মাধ্যমে আপনারা দ্রুত এই অঙ্কটি সমাধান করতে পারবেন। এর জন্য প্রথমেই যে গুণফল 720 সেটির লসাগু আমরা করে নিব। এবার লসাগুর যে মানগুলো বের হয়েছে সেই মানগুলো আমরা গুণ করে দেখব যে ক্রমিক সংখ্যা হয় কিভাবে। এখানে 2×4, 4×8, 8 পেলাম, 9 আছে, আবার এখানে 5×10, তার মানে 8, 9, 10 তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা আমরা পেয়ে যাই। এই ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো আমরা এই পাশে লিখলাম 8+9+10 এবং এগুলোর যোগফল বের হলো 27, ফলাফল হবে 27। এভাবে এই লসাগুর মাধ্যমে দ্রুত কিন্তু আপনারা ক্রমিক সংখ্যাটি বের করতে পারেন। কোন সংখ্যার বর্গমূলের সাথে 10 যোগ করলে যোগফল 4 বর্গ হবে? এই অঙ্কটি অনেকেই ডিটেলসে করতে যেয়ে অনেক বেশি সময় নষ্ট করে ফেলেন। এখন আমি আপনাদেরকে দেখাবো যে প্রশ্ন থেকে কিভাবে আপনারা এই উত্তরটি বের করতে পারেন। প্রথমেই আমরা মনে মনে হিসাব করতে পারি যে 4 বর্গ হচ্ছে 16। এবার যেহেতু বলেছে যে 10 যোগ করলে যোগফল 4 বর্গ হবে, তাই 16 থেকে প্রথমেই 10 আমরা বাদ দিয়ে নিব। 16 থেকে 10 বিয়োগ করলে ফলাফল আসে 6। এবার আপনারা খেয়াল করুন যে 6 হচ্ছে কোন একটি সংখ্যার বর্গমূল, সেই সংখ্যাটি কত? 6 হচ্ছে 36 বর্গমূল, কারণ 6 বর্গ করলে আমরা পাই 36। অতএব 6² = 36, এটাই হবে উত্তর। ভাজক ভাগফলের 10 গুণ, ভাজক 0.5 হলে ভাজ্য কত? এই অঙ্কটি অনেকেই মুখস্থ সূত্রের মাধ্যমে করে থাকেন, সেক্ষেত্রে সূত্র অনেক সময় উল্টাপাল্টা হয়ে যায় বা অনেকে সূত্র ভুলে যান। তো সূত্র কিভাবে মুখস্থ না রেখেও এই অঙ্কটি আপনারা করতে পারেন সেটি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
আমরা জানি যে একটা ভাগের প্রথম অংশটি হচ্ছে ভাজক, মাঝখানে হচ্ছে ভাজ্য, অর্থাৎ যেটাকে আমরা ভাগ করি, আর ডান পাশের এই অংশটি হচ্ছে ভাগফল। এখন প্রশ্নে বলা আছে যে ভাজক হচ্ছে 0.5 এবং এই ভাজকটি হচ্ছে ভাগফলের 10 গুণ। আমাদেরকে বের করতে বলেছে যে ভাজ্য কত। এবার যেহেতু বলেছে যে এই ভাজক হচ্ছে ভাগফলের 10 গুণ, তাই আমরা লিখতে পারি যে ভাগফল হচ্ছে ভাজকের 10 এর 1 ভাগ। এবার 0.5 কে পূর্ণ সংখ্যায় 5 লিখলে নিচে আমাদের গুণ করতে হবে 10, যেহেতু দশমিকের পরে একটি সংখ্যা আছে, তাই দশমিকটিকে আমরা 10 দ্বারা গুণ করে উঠিয়ে দিলাম। এবারে এই 5 কে 100 দ্বারা ভাগ করলে ফলাফল হয় 0.05, এটি হচ্ছে ভাগফল। ভাজক হল 0.5 এবং ভাগফল 0.05। আমরা জানি যে ভাজ্য হল এই ভাজক এবং ভাগফলের গুণফল, যেহেতু ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করে ভাগফল পাওয়া গেছে, তাই ভাজক এবং ভাগফলের গুণফল হচ্ছে ভাজ্য। তাই এই 0.05 এবং 0.5 কে গুণ করলে যে ফলাফলটি পাওয়া যাবে সেটি হচ্ছে ভাজ্য। তাই ভাজ্য বের করার জন্য পূর্ণ সংখ্যা 5 5 25, এবং যেহেতু দশমিক আছে একটি সংখ্যার 1 ঘর আগে এবং অপরটির 2 ঘর আগে, তার মানে মোট 3 ঘর আগে দশমিকটি বসবে। তাই 25 এর আগে একটি শূন্য বসিয়ে দশমিক দিলে এটি হচ্ছে ভাজ্য। একটি সংখ্যা 742 থেকে যত বড়, 830 থেকে তত ছোট, সংখ্যাটি কত? অঙ্কটির সমাধান খুব ছোট হলেও এই অঙ্কটি বারবারই প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসতে দেখা যায়। যেহেতু একটি সংখ্যা থেকে যত বড় আরেকটি সংখ্যা থেকে তত ছোট, তাই সংখ্যা দুটির মধ্যবর্তী সংখ্যাটি হবে উত্তর। তাই দুইটি সংখ্যাকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমরা পাই গড়। এই গড় সংখ্যাটি হচ্ছে ফলাফল।